আবারও সোমবার সকালে ড্রোন নজরদারি শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আবারও সোমবার সাত সকালে ড্রোন ক্যামেরা নিয়ে নজরদারি শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। খোদ বর্ধমান শহরের দুপ্রাস্তিকি মালির বাগান এলাকায় ড্রোন ক্যামেরা নিয়ে হাজির এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালালো বর্ধমান জেলা পুলিশ। মূলত যেসব জায়গাগুলো বেশি ভিড় এবং জমায়েত হয় সেই সব জায়গাগুলোতে রোজ ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হবে বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায়। এদিন এই নজরদারি লকডাউন চলাকালীন লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ। বর্ধমান জেলা পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে, গত 25 তারিখ থেকে বর্ধমানের বিভিন্ন সত্তরে লকডাউন রক্ষা করার জন্যে পুলিশের তৎপরতায় যে ড্রোনের দ্বারা যে সকল জায়গাতে জমায়েত চলছে সে সমস্ত জায়গার মধ্যে আজকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের মালির বাগান ডাঙ্গাপাড়া এলাকায় ড্রোনের ভিত্তিতে দেখা গেল জমায়েত। তবে এগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, সেরকম জমায়েত নেই। আমরাও প্রশাসনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। প্রশাসন যেমন বলছে, পুলিশ বলছে, আমরাও বলছি, প্রতিনিধিরা, জনপ্রতিনিধি যারা আছে, যে সবাই আর কয়েকটা দিন একটু ঘরে থাকি, বাড়িতে ঘরের মধ্যে থেকে লকডাউন পালন করি। কারণ ভবিষ্যতে আরও যাতে বড় কিছু না হয়, বিশেষ করে পশ্চিমবাংলায় করোনার উপদ্রব যেভাবে কমছে সেটা আরও কমুক। এবং বর্ধমান জেলা পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। পুলিশের তৎপরতায় বর্ধমান শহরবাসী অনেকটা বেশি ঘরমুখী হয়েছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।